শুরুতে সংবাদ শিরোনাম। রাশিয়ার 4 বিমান ও 3টি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইউক্রেনের। গুরুতর অসুস্থ পুতিন, প্রমাণ হিসাবে দেখানো হচ্ছে যে 5 যুক্তি। চীনের কাছে সামরিক সহায়তা চাইছে রাশিয়া, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইউক্রেনকে আন্তর্জাতিক নৌপথ থেকে বিচ্ছিন্ন করছে রাশিয়া। বাংলাদেশ সময় দুপুর 2:30 শুরু হচ্ছে রাশিয়া ইউক্রেনের নতুন আলোচনা। এবার ইউক্রেনের মেয়রকে ধরে নিয়ে গেলেন রাশিয়ার সেনারা। ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলা, জেলেনস্কির কালো দিবস। এবার বিস্তারিত। গত 24 ঘন্টায় রুশ বাহিনীর 4টি বিমান, 3টি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি মনুষ্যবিহীন বিমান সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী আরও বলেছে, এটি ইউক্রেনীয় ভূখণ্ডে তার লজিস্টিক্যাল সরবরাহ ব্যবস্থা ব্যাহত করতে, রাশিয়ার স্থল ঘাঁটি এবং গুদামগুলোতে আঘাত হানতে শুরু করেছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনী আর কোনো নতুন এলাকা দখল করতে পারেনি, তবে আগের দখল করা সীমানা একত্রীকরণ এবং রক্ষণাবেক্ষণের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে তারা। বিবৃতিতে আরও বলা হয়েছে, বেসামরিক অবকাঠামো, ধর্মীয় সুবিধাগুলো সহ রুশ বাহিনী গুলি চালানোর অবস্থাগুলো সজ্জিত করতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম আনার চেষ্টা করছে। এটি রাশিয়ান সৈন্যদের আদেশ মানতে বা যুদ্ধে অংশ নিতে অস্বীকার করার কারণে রাশিয়ান বাহিনীর নৈতিক ও মানসিক অবস্থা নিম্ন স্তরে রয়ে গেছে বলে দাবি করেছে সশস্ত্র বাহিনী। উল্লেখ্য, 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসাবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। আজ যুদ্ধের 19তম দিন। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার 19তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত 18 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে সামরিক অভিযানের পর বিশ্বব্যাপী ব্যাপক আলোচনার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন তার স্বাস্থ্যগত বিষয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্ববাসী আগে থেকেই পরিচিত পুতিনের সঙ্গে, কারণ কখনো তারা দেখেছেন জুডোই পারদর্শী পুতিনকে, আবার কখনো আইস হকির উৎসাহী, ঘোড়ায় চড়া বা জিমে ব্যায়ামরত পুতিনকেও দেখেছেন বিশ্ববাসী। নানাভাবে পুতিনের কঠিন ব্যক্তিত্ব ও চেহারার ছবি অনেক আগে থেকেই নেট দুনিয়ায় ভেসে বেড়ায়। কিন্তু ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর নতুন করে গতি পেয়েছে পুতিনের স্বাস্থ্যগত বিষয়। তবে কি রুশ লৌহ মানব গুরুতর অসুস্থ? এর পেছনে কিছু কারণ রয়েছে। কেননা পুতিনের সাম্প্রতিক ছবিতে দেখা গেছে তার মুখ ঘাড় বেশ ফোলা, চেহারা ফ্যাকাশে, এতেই জল্পনার পালে হাওয়া লেগেছে। যদিও পুতিনের স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিবৃতি এখনো পর্যন্ত জারি করেনি মস্কো। যদিও 69 বছরের পুতিনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে জল্পনা নতুন নয়, কয়েক বছর ধরে পুতিনের সুস্থতা নিয়ে নানাজনের নানা মন্তব্য পাওয়া যাচ্ছে। তবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর তা আরও বেড়েছে বলে মনে করছেন অনেকে। এ নিয়ে 5টি কারণও জানা যাচ্ছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়া চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। চীনের কাছে সহায়তা চাওয়ার কারণে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রাশিয়া কী ধরনের সরঞ্জাম চাইছে তা উল্লেখ করতে অস্বীকার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বেশ কিছু গণমাধ্যম বলছে, ইউক্রেন আক্রমণ শুরুর পর থেকেই রাশিয়া চীনের কাছে সরঞ্জাম চেয়ে অনুরোধ করে আসছে। যদিও বিস্তারিত তেমন কিছু বলা হয়নি এতে। স্থানীয় সময় সোমবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রোমে চীনা পররাষ্ট্র নীতির শীর্ষ কর্মকর্তা ইয়াং জিচির সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এর আগেই যুক্তরাষ্ট্রের তরফে সতর্কবার্তা এলো। ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকে বেইজিং দীর্ঘদিনের মিত্র মস্কোর প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেছে, কিন্তু প্রকাশ্যে কোনো সামরিক বা অর্থনৈতিক সহায়তা দিয়েছে এমন তথ্য জানা যায়নি। রোববার এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জ্যাক সুলিভান বলেন যে চীন বা অন্য কোনো দেশ যাতে রাশিয়াকে তার অর্থনৈতিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে না পারে তা নিশ্চিত করবে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বলেন, পুতিন ইউরোপীয় সহ অন্যান্যদের যেমন মিথ্যা বলেছেন, ঠিক চীনকেও মিথ্যা বলেছেন। রুশ নৌবাহিনী কৃষ্ণ সাগরে অবরোধ সৃষ্টি করে ইউক্রেনকে আন্তর্জাতিক নৌপথ থেকে কার্যত বিচ্ছিন্ন করে দিচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের সর্বশেষ গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, রুশ নৌবাহিনী ইউক্রেনের কৃষ্ণসাগর উপকূলে অবরোধ সৃষ্টি করেছে। রাশিয়া সেখান থেকে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছুড়ছে।
এছাড়া কৃষ্ণ সাগরের সঙ্গে সংযুক্ত আরব সাগরে রাশিয়া ইতিমধ্যে উভয়চর যান মোতায়েন করেছে। আগামী দিনগুলোই সেখান থেকেও অভিযান চালানো হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এই অভিযানের অংশ হিসাবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীরও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। আজ যুদ্ধের 19তম দিন। আজ সোমবার চতুর্থবারের মতো আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন। তবে এবার মুখোমুখি বসছেন না ইউক্রেন ও রুশ কর্মকর্তারা, এবার উভয় পক্ষ আলোচনায় বসছে ভার্চুয়ালি। স্থানীয় সময় সকাল 10:30 এই আলোচনা শুরু হবে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় তিনি জানান, আবারও ভিডিও কনফারেন্সে আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশের প্রতিনিধিরা, ফলপ্রসূ আলোচনায় কাজ করে যাচ্ছে উভয় পক্ষ। সোমবারের বৈঠকে প্রাথমিক কিছু সিদ্ধান্ত আসতে পারে। এরই মধ্যে রাশিয়া গঠনমূলক আলোচনা শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার 19তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত 18 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের আরও এক মেয়রকে ধরে নিয়ে গেছে রাশিয়ার সেনাবাহিনী। তারা দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপরোদনের মেয়র ইয়েভেন মাতভিয়েভকে আটক করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। এর আগে মেলিওপোলের মেয়র ইভান ফেদরোভকে ধরে নিয়ে যান রুশ সেনারা। পরে স্থানীয় টিভিতে সেখানকার মেয়র হিসাবে গালিনা দানিল শেঙ্কোর নাম ঘোষণা করা হয়েছে। খবর দি ইন্ডিপেন্ডেন্ট ও বিবিসির। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী টুইটে দাবি করেন, দিনিপরোদনের মেয়র রুশ সেনাদের হাতে অপহূত হয়েছেন। এর আগে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় আরেক শহর মেলিওপোলের মেয়র ইভান ফেদরোভকে আটকের পর তার জায়গায় নতুন মেয়র নিয়োগ দিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা টুইটে লিখেছেন, রোববার রাশিয়ার যুদ্ধাপরাধী ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত আরও এক মেয়র ও দিনিপরোদনের প্রধান ইভান মাতভিয়েভকে অপহরণ করেছে। হামলাকারী রুশ সেনারা সন্ত্রাসীতে পরিণত হয়েছে। মেলিওপোল থেকে উত্তরে 85 কিলোমিটার দূরে দিনিপরোদনের অবস্থান। মেলিওপোলের মেয়র ইভান ফেদরোভকে ধরে নিয়ে যাওয়ার পর স্থানীয় টিভিতে সেখানকার মেয়র হিসাবে গালিনা দানিল শঙ্কর নাম ঘোষণা করা হয়েছে। পোল্যান্ড সীমান্তে ইউক্রেনীয় সামরিক ঘাঁটিতে রুশ হামলার নিন্দা করে কালো দিবস ঘোষণা করেছেন ভ্লাদিমির জেলেন্সকি। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। পোল্যান্ড সীমান্ত থেকে 25 কিলোমিটারের কম দূরত্বে ইউক্রেনীয় সামরিক ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে রাশিয়া। ইউক্রেনের পশ্চিমাঞ্চলের এই সামরিক ঘাঁটিতে গোলাবর্ষণ করার পর কালো দিবস ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি। রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বলেন, ইয়াভরিভ সামরিক ঘাঁটিতে রাশিয়া 30টি রকেট হামলা করেছে রাশিয়া। এ রুশ হামলায় 35 ব্যক্তি নিহত এবং আরও 134 জন আহত হয়েছেন। ইউক্রেনের এই সামরিক ঘাঁটিতে রুশ হামলার পর পশ্চিম নেতাদের সতর্ক করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ইউক্রেনীয় সামরিক ঘাঁটিতে আক্রমণের বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর ওপর রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলার পর এ বিষয়টা হয়তো গুরুত্ব পাবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।